সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমি একটি দুঃখজনক একটি শোকবার্তা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ সকাল 5:30টায় বাংলাদেশ ইসলামী ফ্রন্টের সম্মানিত সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ইমামে আহলে সুন্নাত আল্লামা কাজী মোহাম্মদ নুরুল ইসলাম হাশমি রহমতুল্লাহ আলাই আমাদের থেকে বিদায় নিয়েছেন। তার এই বিদায় আজকে আমাদেরকে এমন এক শোকাহত অবস্থার মধ্যে গোঠা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় সংগঠনের হাজার হাজার নেতাকর্মীদেরকে আজকে শোকের সাগরে তিনি ভাসিয়ে দিয়েছেন। আজকে আমরা এক মহান অভিভাবককে আমরা হারিয়েছি। আজকে আমরা আমাদের এই অন্যতম অভিভাবককে এমন এক জায়গার মধ্যে, এমন এক সময়ের মধ্যে আমরা হারিয়েছি যখন বাংলাদেশ সহ গোটা পৃথিবী করোনা মহামারী যে রূপ, দুর্যোগ, এই দুর্যোগের মুহূর্তে তিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন। আমরা আশা করেছিলাম আল্লামা হাশমি সাহেব হুজুরকে ইমাম আহলে সুন্নতের শেষ বিদায় অনুষ্ঠানে এই দেশের সুন্নি মুসলমানদেরকে, বিশেষ করে আমাদের প্রাণপ্রিয় সংগঠনের হাজার হাজার লক্ষ নেতাকর্মীদেরকে এমন একটি ঐতিহাসিক জৌলুসকে আমরা করব যে দুনিয়াকে আমরা দেখাব যে ইমাম আহলে সুন্নত এই দেশ, এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার একটা দৃশ্য দুনিয়াবাসীর কাছে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করব, এমন একটা বড় আশা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি আমাদের থেকে এমন এক সময়ে বিদায় নিলেন যখন গোটা দেশের মধ্যে, বিশেষ করে চট্টগ্রামের মধ্যে এই করোনা ভাইরাস আজ মহামারী আকার রূপ ধারণ করেছে। আজকে মানুষ আতঙ্কের মধ্যে আছে। আজকে আমাদের এই মহান ব্যক্তিকে শেষ বিদায়ী অনুষ্ঠানের মধ্যে অনেকের ইচ্ছা থাকলেও আজকে তারা যেতে পারবে না। আজকে অনেকের আশা ছিল তার শেষ বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হবে, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির কারণে, নিজের নিরাপত্তার কারণে, সামাজিক নিরাপত্তার কারণে, জাতীয় নিরাপত্তার কারণে আমাদের আশা থাকার পরও, অনেক ইচ্ছা থাকার পরও হয়তো সবাই আজকে তার শেষ অনুষ্ঠানের মধ্যে যেতে পারবে না। কিন্তু তিনি তাকে আজকে হয়তো শেষ বিদায়ী অনুষ্ঠানে যেতে না পারলেও এই মুহূর্তে আমাদের করণীয়, এবং আমি মনে করছি আমার এই আমাদের এই মহান যে অভিভাবককে দুনিয়া থেকে বিদায়ের আজ দিন থেকে আগামী 4 দিন প্রতিদিন আমাদের সকল দলের সর্বস্তরের নেতাকর্মী এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী ওলামা ইকরাম, ফির মশায়েখ এবং সুন্নি জনগণকে বলবো, নিজ নিজ ঘরের মধ্যে বসে, হানাকার মধ্যে বসে, মসজিদের মধ্যে বসে, নিজের প্রতিষ্ঠানের মধ্যে বসে খতম কোরআন করার জন্য, দোয়া মাহফিল করার জন্য এবং ঈদ মিলাদুন্নবী অনুষ্ঠান করার জন্য আমি প্রত্যেককে হুজুরের যাতে রফে দরজাত, তার যদি উচ্চ মাকাম যাতে আল্লাহ রব্বুল আলামিন দান করেন, তার জন্য দোয়া করার জন্য আমি সকল স্তরের জনগণের নিকট আজকে হুজুরের এই শেষ বিদায়ী অনুষ্ঠানের দিনে আমি প্রত্যেকের নিকট আবেদন জানাচ্ছি। কারণ তিনি ছিলেন আমাদের অন্যতম অভিভাবক, তিনি আজ আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেলেন। এই অভিভাবকের শূন্যস্থান পূরণ করার মতো আমাদের মধ্যে দ্বিতীয় কেউ নেই। আজকে আমরা বড় দুঃখিত, আজকে আমরা বড় অসহায়। আজকে যাতে আমাদের এই অসহায়ত্ব থেকে রব্বুল আলামিন আমাদেরকে রেহাই দান করেন, নেজাত দান করেন, আমাদের মধ্যে যাতে আল্লাহ রব্বুল আলামিন ইমাম আহলে সুন্নতের মতো মর্দে মুজাহিদ আমাদের মধ্যে নতুন করে জন্ম দেয়। আল্লাহর দরবারে এই ফরিয়াদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।